দেখা যাচ্ছে, কোশ্চেন দেখা যাচ্ছে। চলো সলভ করো। বিশ্বভাইয়ের যে প্রবলেম ছিল ক্লিয়ার হয়েছে তো? ওটা ক্লিয়ার। আচ্ছা চলো একটু দেখে নেবে, ভিডিওটা একবার দেখে দিলে সুবিধা হবে বুঝতে। চলো 31 নম্বর কোশ্চেন কি আছে, বিবৃতি দিয়ে দিয়েছে কোনটা বলো, অ্যান্সার করো। ওই ধরনের কোশ্চেন ভাই থাকবে না, ওগুলো ব্যাংকিংয়ে থাকে। হ্যাঁ খুব কম, যদি দেয় দু একটা দিলে দিতে পারে, খুব কম না আসে আমাদের রাজ্যের পরীক্ষায়, মানে ব্যাংকিংয়ে বেশি আসে, ওই ইকুয়েশন যেগুলো বানাতে হচ্ছে আর কি। এই ধরনের কোশ্চেন সেম থাকবে আমাদের, এই টাইপেরটা, এইরকম বিবৃতি দিয়ে দিবে, ঠিক আছে, বিবৃতি দিয়ে দিবে, সিদ্ধান্ত দিয়ে দেবে, দুই অপশন দিয়ে দিবে, ব্যাস। ডিরেক্ট কোশ্চেন মানে প্রথম দিন যে টাইপগুলো করিয়েছি 16 থেকে ওইগুলো। চলো দেখো এখানে ভি, হ্যাঁ ভি গ্রেটার দ্যান ইকুয়াল এম ইকুয়াল টি গ্রেটার দ্যান এক্স কম আছে আর লেস দ্যান টি গ্রেটার দ্যান ইকুয়াল এস। এখানে বলছে আর ভি, আর কোথায় আছে, আর এখানে, আর থেকে কোথায় যেতে হবে ভি, ভি কোথায় আছে, ভি এখানে। তাহলে আর থেকে ভি যাওয়ার রাস্তা কি, না তুমি বলবে দাদা আর থেকে প্রথমে টি যাব, তারপরে টি থেকে ভি যাব, টি আর এম তো সমান, তাহলে আর থেকে টি, টি থেকে ভি যাচ্ছ, তাহলে আর থেকে যখন টি যাচ্ছ, আর থেকে টি বড় হচ্ছে, আবার টি এর থেকে ভি বড় বা সমান, তার মানে এটা কি হয়ে যাবে, বড়টাই এই যে দুটো সিম্বল, এই গ্রেটার দ্যান ইকুয়াল আর গ্রেটার দ্যান, এটা তো গ্রেটার দ্যানই থাকবে যেহেতু অপোজিটে যাচ্ছে ঘুরছে, তাহলে এটা সঠিক আছে, 1 নম্বর ঠিক। 2 নম্বর এস আর এক্স বলছে, এস কোথায়, এখানে আছে, এস আছে এখানে, এক্স আছে এখানে, তাহলে কিভাবে যাব এস থেকে এক্সে, তাহলে এস থেকে টি চলো, টি থেকে এক্স আসো, তাহলে দেখো এস থেকে টি যাচ্ছি, টি থেকে এক্স যাচ্ছি, তার মধ্যে এটা বড় সিম্বল পেয়ে যাচ্ছে, তাহলে ছোট সিম্বল কী করে আসবে, এটা ভুল, তাহলে শুধুমাত্র এক ঠিক, তাহলে অপশন ডি আমাদের সঠিক অ্যান্সার, শুধুমাত্র এক সত্য। বোঝা গেল বলো? বত্রিশ করো, এরকম কোশ্চেন থাকবে বিশ্বভাই আমাদের, 32 33 যেমন আছে এমন। হ্যাঁ অতটা জটিল যাবে না, যেহেতু করছি আমরা অনেকটাই হাই করছি, সুবিধাস করছি, যা আছে সবই তো কভার করছি, কোনো অসুবিধা নেই। এক্স থেকে আর, তাহলে এক্স কোথায় আছে, এখানে, এক্স থেকে আর যেতে হবে, তাহলে এক্স থেকে যদি আর যেতে হয়, এক্স থেকে টি যাব প্রথমে, তারপরে এক্স থেকে টি যাব, তারপরে আবার কি টি থেকে আর যাব, তাহলে আর এর দিকে দেখো মুখটা ক্লোজ আছে আর এখানে আর এর দিকে মুখটা খোলা, তার মানে কি করে এটা ঠিক হয়, ভুল হয়ে গেল, টি এর থেকে আর ছোট হয়ে যাচ্ছে আর এখানে আর এর দিকে মুখ খোলা আছে, তার মানে ওটা ভুল হয়ে গেল, চোখের পলকে হয়ে যাবে। দেখি ভি আর এস, ভি কোথায় এখানে, এস কোথায় এখানে, তাহলে ভি থেকে যদি টি যাই, টি থেকে আবার এস যাচ্ছি, তাহলে ভি থেকে এটা গ্রেটার দ্যান ইকুয়াল পাচ্ছি, এখানে ইকুয়াল পাচ্ছি, আবার এখানে গ্রেটার দ্যান ইকুয়াল পাচ্ছি, তাহলে এটা সত্য হয়ে যাবে, কারণ এখানে গ্রেটার দ্যান তো নেই সিম্বল কোনো, ভি থেকে টি আসো, টি থেকে এস আসো, তাহলে সঠিক, তাহলে 2 নম্বর সত্য হচ্ছে এখানে, 2 নম্বর সত্য, তার মানে অপশন ই অ্যান্সার, অপশন ই আমাদের সঠিক অ্যান্সার। করো 33 করো, বলো অ্যান্সার, বলো চেষ্টা করো নিজেরা। কী হবে ভাই সন্তু ভাই, টি আর এম এর রিলেশন, টি কোথায় এখানে,
এম কোথায়? এখানে টি থেকে যদি এম যায় তাহলে যাবার রাস্তা কি? না, টি থেকে আর যাব, টি থেকে আর, তারপরে আর থেকে ই, তারপরে গা ই থেকে এম, টি থেকে আর প্রথমে, তারপরে আর থেকে ই, তারপরে ই থেকে এম। তাহলে টি থেকে যখন আর যাচ্ছি, আরের দিকে যখন মুখ ক্লোজ, টি এর দিকে মুখ খোলা আছে, এখানেও তাই মুখ খোলা, তারপরে টি থেকে আর গেলাম, আর থেকে যখন আবার যাচ্ছি ই, ই ছোট হচ্ছে, আবার ই এর থেকে যখন যাচ্ছি এম, এম ছোট হচ্ছে, তার মানে ঠিক আছে অপশন ওয়ান। টি থেকে আর, আর থেকে ই, আর এইটা অপোজিট গেছে, তার মানে কি এটা যেহেতু ব্যাকে যাচ্ছে এটা, সেজন্য অপোজিট আছে, তার মানে ঠিক আছে। এটাও কি লেস দ্যান, এটাও লেস দ্যান ইকুয়াল, এটাও তাই। ই থেকে এম গেলে ই এর থেকে এম তো লেস দ্যানই হচ্ছে, লেস দ্যান ইকুয়াল, তাহলে টি এর থেকে এম লেস দ্যান হবে, 1 নম্বর সঠিক। এফ থেকে এম চলো, এফ থেকে এম চলো, এফ কোথায় আছে? এখানে। এম কোথায় আছে? এখানে। তাহলে কিভাবে যাব? না, এফ থেকে প্রথমে ই চলো, ই থেকে আবার, চলো এফ থেকে ই যাব, ই থেকে আবার এম যাব। তাহলে এফ থেকে যখন ই যাব, তাহলে এখানে এফ এর থেকে আর বড়, তাহলে এখানে বড়ই হচ্ছে, এফ থেকে ছোট হয়ে যাবে, এটাও ঠিক হচ্ছে। এফ থেকে আর, সরি সরি সরি, এফ থেকে প্রথমে ই যেতে হবে, ই থেকে এম যেতে হবে। তাহলে এফ থেকে যখন ই যাচ্ছি, তাহলে এখানে উল্টো সিম্বল চলে আসছে, তাহলে এটা ভুল হয়ে যাবে, শুধুমাত্র এক ঠিক, মানে অপশন ডি অ্যান্সার, তাই তো বিশ্ব ভাই? চলো 34, করো 34 করো, চলো কি বলছে এখানে, আর থেকে, আর থেকে কিউ, তাহলে কিউ আর ই এর মধ্যে রিলেশন জানতে চাইছে, কিউ এখানে, ই এখানে, তাহলে কিউ কোথায় আছে? এখানে। ই কোথায় আছে? এখানে। কিউ থেকে ই যদি যাই, এখানে তো কমা নেই, তাহলে কিউ থেকে ই গেলে দেখো এখানে উল্টো সিম্বল বলে আসছে, তাহলে এটা ভুল। আবার এম থেকে যদি জেড যায়, এম এখানে, জেড এখানে, তাহলে এম থেকে জেড কিভাবে যাব? এম থেকে জেড কিভাবে যাব? চলো এম থেকে যদি জেড যাই, তাহলে এম থেকে আই যাব প্রথমে, তারপরে আই থেকে জেড যাব। তাহলে এম থেকে আই যাচ্ছি, এম এর থেকে আই কি গ্রেটার দ্যান ইকুয়াল, আই থেকে জেড আবার গ্রেটার দ্যান, তাহলে এম এর থেকে জেড অটোমেটিক গ্রেটার দ্যান হয়ে যাবে। তাহলে এম এর থেকে যদি জেড, জেডের দিকে মুখ খোলা আছে আর এখানে মুখ ক্লোজ আছে, দেখো ভালো করে, এখানে মুখ ক্লোজ আর এখানে মুখ খোলা, তাহলে এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা ভুল, দুটোই ভুল। দুটোই ভুল। এবার এখানে কিউ ই আছে আর এম জেড আছে, চলো সেম তো পাচ্ছি না, আর কিউ, তাহলে এটা দুটোই ভুল হয়ে যাবে, অ্যান্সার, অ্যান্সার হয়ে যাবে 1 ও 2 উভয় সত্য নয়, অপশন সি, অপশন সি আমাদের সঠিক অ্যান্সার। বলো 35 বলো,
দেখো কি বলছে, ভি আর ডি, ভি কোথায় এখানে, ডি কোথায় এখানে, তাহলে ভি থেকে এইচ যাব, এইচ থেকে ডি যাব, তাহলে ডি তো ছোট, ভি থেকে এইচ কি লেস দ্যান আছে, আবার এইচ থেকে ডি যাবে তাও লেস দ্যান, তাহলে এটা সঠিক হয়ে যাবে এই দুটোর মধ্যে, এটাই তো পাবো। আর থেকে জে, আর কোথায় এখানে, জে কোথায় এখানে, তাহলে আর থেকে এইচ যাব, তারপরে এইচ থেকে আবার জে যাব, তাহলে এটাও সঠিক। আর থেকে এইচ গেলে আর থেকে এইচ বড়, আবার এইচ থেকে জে বড়, তাহলে বড়ই আসবে, তাহলে দুটোই ঠিক, দুটোই ঠিক, দুটো যদি ঠিক হয় তাহলে কোনটা যাবে, এক ও দুই উভয় সত্য, মানে অপশন এ, অপশন এ আমাদের সঠিক অ্যান্সার। করো 36 করো। এ থেকে এস, এ কোথায় আছে এখানে, এস কোথায় আছে এখানে, দেখো মাঝে কোনো কমা নাই, তাহলে এ থেকে এস যখন যাব এখানে উল্টো সিম্বল চলে আসছে না, তাহলে এটা ভুল। এ থেকে এস যদি চলে আসে, এ থেকে এস উল্টো সিম্বল আছে, তাহলে এটাও ভুল। তাহলে যখন দুটো উল্টো সিম্বল আসবে মানে দুটোই ভুল হয়ে যাবে, দুটোই ভুল হয়ে গেছে, আবার দুটোই কি এলিমেন্ট সেম আছে এস, আবার কি লেস দ্যান বা আইদার অর, তাই তো বলি না আইদার কি করে আসে, আবার দুটোর মধ্যে দেখো এই সিম্বল আছে লেস দ্যান ইকুয়াল গ্রেটার দ্যান ইকুয়াল, তাহলে এটা আইদার অর হয়ে যাবে, আইদার অর। বিশ্ব ভাই বুঝে গেছে আইদার অর, ধমক খেয়ে চলো, আশীর্বাদ না কিচ্ছু না, তোমার চেষ্টা, তুমি দেখছো কথা শুনছো, তাই আমার কিচ্ছু না, চলো তাহলে বি অ্যান্সার। 37 করো, 37 38 দুটো আছে দেখো, কোনটা গো, সি ওয়াই, হ্যাঁ করি, সি থেকে ওয়াই যাই, তাহলে সি কোথায় আছে এখানে, ওয়াই কোথায় আছে এখানে, তাহলে সি থেকে ওয়াই যদি যাই সি আর, তাহলে সি থেকে আর যেতে হবে, তাহলে সি থেকে আর এটা, তারপরে আবার আর থেকে ওয়াই যাব, তাহলে আর থেকে ওয়াই যাচ্ছি, এটা সি আর আর এর সম্পর্ক কি লেস দ্যান সেটা গ্রেটার দ্যান সেটাই লিখেছি, আর আর ওয়াই এর সম্পর্ক কি লেস দ্যান সেটা লিখেছি, তাহলে সি থেকে যদি ওয়াই যাই তাহলে এই দুটোর মধ্যে আলাদা সিম্বল পেয়ে যাচ্ছি, তাহলে এটা ভুল হয়ে যাবে, আবার ইউ থেকে ওয়াই, বোঝা গেল এক নম্বরটা, চলো 2 নম্বর, চলো ইউ থেকে ওয়াই, ইউ আছে এখানে ওয়াই আছে এখানে, তাহলে ইউ থেকে ওয়াই যদি যাই ইউ থেকে ই যেতে হবে, তাহলে ইউ থেকে ই যদি যাই প্রথমে, তাহলে ইউ থেকে চলো ই, ইউ থেকে যদি ই যাই ইউ গ্রেটার দ্যান ইকুয়াল ই, তারপর ই থেকে আবার আর যাব, ই থেকে যদি আর যাই, ই থেকে আর গেলে এটা এরকম আছে ই লেস দ্যান ইকুয়াল আর আছে, চলো ই থেকে আর যেরকম আছে আর এর দিকে মুখ ক্লোজ হবে, আবার আর থেকে ওয়াই, চলো আর থেকে যদি ওয়াই যাই আর থেকে ওয়াই, ওয়াই দিকে ক্লোজ আছে, তাহলে আর এর থেকে যেহেতু ক্লোজ আছে তাহলে ই থেকে ইউ থেকে ওয়াই সম্পর্ক কি অপোজিট সিম্বল চলে আসছে, তাহলে এটাও ভুল হবে, বুঝতে পারলে কিছু, চলো তাহলে দুটোই ভুল হয়ে যাবে, 37 অপশন সি হয়ে যাবে, এক ও দুই উভয় সত্য নাই। আটত্রিশ দেখো,
আবার কি বলো তো বিশ্ব ভাই, এটা দেখে করতে পারতাম ডাইরেক্ট, ওয়াই দিকে এটা তো ক্লোজ আছে মুখটা অ্যাকচুয়ালি, আর এখানে দেখো ওয়াই দিকে মুখটা খোলা আছে, যা করে হোক আমাকে আর থেকে তো ওয়াই আসতে হবে, তাহলে ওয়াই দিকে মুখ দেখো তো ওপেন আছে আর এখানে ক্লোজ আসছে, তাহলে ভুলও হবে, এটা অত করার দরকারই নাই। এগুলো একটু ফলো করতে হবে, তাহলে 2 সেকেন্ড 3 সেকেন্ডে মারা যাবে। আর কোয়াড ইকুয়েশন তাই, আর ইনইকুয়ালিটি, একটা কোশ্চেন 5 সেকেন্ড যথেষ্ট, এগুলো ধরতে হবে, প্র্যাকটিস করতে হবে। চলো সিদ্ধান্ত 38, 38 বলছি, ইউ থেকে আর যাচ্ছে, তাহলে ইউ থেকে আর যদি দেখি তাহলে ইউ আর আর কোথায় আছে, চলো আগে ইউ আর কে খুঁজে বের করি। হ্যাঁ ইউ আছে এখানে, আর আছে এখানে, তাহলে ইউ থেকে আর যদি যাই, ইউ থেকে ই যাব, তাই না, ইউ থেকে ই যাব, ই থেকে আর যাব, তাহলে আর এর দিকে ক্লোজ আছে, ইউ এর দিকে, তাহলে 1 নম্বর ঠিক আছে, এটা ইউ থেকে ই যাব, ই থেকে আবার আর যাব, দুটোই দিল্লি, হ্যাঁ দুটোই গেটার দ্যান ইকুয়াল আছে, তাহলে ইউ গেটার দ্যান ইকুয়াল ই, তাই আছে, কোনো অসুবিধা নেই। এটা টি থেকে, চলো টি থেকে ইউ, তাহলে টি এখানে, ইউ কোথায়, ইউ এখানে, তাহলে টি থেকে ই যাব, ই আর টি তো সমান, তাহলে ই এর জায়গায় যদি টিকে বসিয়ে দিই, টি এর থেকে ইউ কী হচ্ছে, তাহলে বড় হচ্ছে, এটাও ঠিক, দুটোই সত্য, এক ও দুই উভয় সত্য, অপশন এ। বোঝা গেল ভাই, যেহেতু টি আর ইউ সমান, ই সমান বলেছে, এই যে ই বরাবর টি, সেই জন্য ই এর জায়গায় টি রেখে দেখো, দেখে নাও ওটা। চলো নেক্সট, জেড বরাবর পি বলেছে, জেড কোথায়, এখানে, পি কোথায়, এখানে, তাহলে জেড থেকে পি যেতে গেলে কি করতে হবে, জেড থেকে বি যাব, বি থেকে পি যাব, তাহলে ভুল হয়ে গেল, কারণ জেড থেকে যখনই বি যাব তাহলে এখানে তো পেয়ে যাচ্ছি বড় সিম্বল, তাহলে এটা ভুল। এস আর জেড, তাহলে এস কোথায়, এখানে, জেড কোথায়, এখানে, তাহলে এস থেকে বি যাব, বি থেকে জেড যাব, তাহলে জেডের দিকে দেখো মুখটা ক্লোজ আছে আর এখানে কি আছে, জেডের দিকে মুখ খোলা আছে, তাহলে এটা ভুল হয়ে যাবে, দুটোই ভুল, উনচল্লিশ অপশন সি, দুটোই সত্য নয়। 40 দেখো, সি এস, তাহলে সি কোথায়, এখানে, এস কোথায়, এখানে, তাহলে সি থেকে বি যাব, বি থেকে এস যাব, এস বড় হবে, সি আর এস কি, এখানে দেখো সি থেকে বি লেস দ্যান ইকুয়াল আছে, আবার বি থেকে এস এটাও লেস দ্যান ইকুয়াল আছে, তাহলে লেস দ্যান কী করে আসে, এটা ভুল, আর সি এস সমান হয় কী করে, এটাও ভুল, কারণ এটা আছে, তাহলে এটা কী হবে বলো, 40 নম্বর, আইদার অর, কারণ সি এস, সি এস সেম আছে, দুটোই ভুল হয়ে গেল, আর সি আর এস যদি যায় দেখো ভালো করে, সি থেকে বি যাব, আবার বি থেকে এস যাব, এর মধ্যে আমরা কি এই সিম্বলটা পেয়ে যাচ্ছি, কী পাচ্ছি, লেস দ্যান ইকুয়াল সিম্বলটা পেয়ে যাচ্ছি। তারপরে 41 করো, বলো 41 বলো, পি আর ডি ইকুয়াল বলেছে, পি এস, পি আছে এখানে, ডি কোথায়, এখানে, তাহলে পি থেকে কিউ যাব, কিউ থেকে ডি যাব, তাহলে যখনই পি থেকে কিউ যাচ্ছে এখানে তো বড় সিম্বল পেয়ে যাচ্ছে, এটা অটোমেটিক ভুল হয়ে যাচ্ছে, বড় সিম্বল থাকলে তো ইকুয়াল আসবে না, প্রথমে বড় সিম্বল তারপরে এটা, তারপরে শেষে এটা পাবো, কিন্তু পি থেকে কিউ যাওয়া মাত্র এটা বড় সিম্বল পেয়ে যাচ্ছি, তাহলে আবার কী করে হবে, প্রায়োরিটি তো ওকেই দেবো, তারপরে এন থেকে পি, এন কোথায়, এখানে, পি কোথায়, এখানে, তাহলে এন থেকে কিউ যাব, কিউ থেকে পি যাব, পি ছোট ছোট, আবার এন থেকে যদি কিউ যাই, এন বড়, তাহলে এটা ঠিক আছে, এটা ঠিক আছে, দুই ঠিক, শুধুমাত্র শুধুমাত্র দুই সত্য, অপশন ই, অপশন ই অ্যান্সার হয়ে যাবে।
বোঝা গেল সবার? ঝন্টু ভাই হচ্ছে তো এগুলো ইনইকুয়ালিটি? এ কে, এটা কে বুঝতে পারছি না, এ কে? চলো 42 করি। পিএস, পিএস এখানে, এস আছে এখানে, তাহলে পি থেকে আর, আর থেকে ও, ও থেকে এস যাবে, তাহলে পি তো বড়ই হবে, এই যে বড় সিম্বল আছে 1 নম্বর, ঠিক। ও থেকে কিউ যদি যাই তাহলে ও কোথায়? এখানে কিউ, এখানে, তাহলে ও থেকে কিউ গেলে সমান, এখানে কি লেস দ্যান ইকুয়াল, তাহলে সমান আর লেস দ্যানের মধ্যে লেস দ্যান ইকুয়ালই তো আসবে, তাহলে ও লেস দ্যান ইকুয়াল কিউ, এটাও ঠিক, দুটোই সত্য, অপশন এ সঠিক অ্যান্সার। করো 43 করো। আমাদের এই ধরনের কোশ্চেন আসবে, WBP, KP, RD, বলো, চোখে দেখে বোঝা যাবে, কিচ্ছু করা লাগবে না। আর থেকে ডি চলো, আর থেকে ডি চলো, হ্যাঁ দেখো সবগুলো, আর থেকে ডি দেখো সবগুলো কি আছে, লেস দ্যান ইকুয়াল আছে, তাহলে লেস দ্যান কী করে আসে, এটা ভুল। আর থেকে ডি যদি যাই তাহলে এখানে লেস দ্যান ইকুয়াল আসবে, কারণ লেস দ্যান ইকুয়াল বড়, লেস দ্যান তো নেই, তাহলে এটাও ভুল, তার মানে দুটোই ভুল, দুটো সেম এলিমেন্টস আছে। আবার আর আর ডি এর মধ্যে দেখো লেস দ্যান ইকুয়াল আছে, তার মানে এটা অবশ্যই কী হয়ে যাবে, আয়দার আর হয়ে যাবে। আয়দার আর মানে অপশন কি ছিল, 1 ও 2 এর যে কোনো একটি সত্য, বি। তাহলে 43 অ্যান্সার অপশন বি। 44 করো। সি আর ভি, সি আছে এখানে, ভি আছে এখানে, তাহলে সি থেকে যখন ভি যাব, সি এর থেকে ভি কি হবে, হ্যাঁ ঠিক আছে একদম ঠিক, সি থেকে ভি কি হবে, গ্রেটার দ্যান ইকুয়াল, তাহলে সি এর থেকে ভি, তাই তো আছে লেস দ্যান ইকুয়াল, সি এর থেকে ভি লেস দ্যান ইকুয়াল, ঠিক আছে। এন আর ই দেখো, এন এখানে, ই এখানে, তাহলে এখানে দেখো দুটো আলাদা সিম্বল চলে আসলো, তাহলে এটা ভুল হয়ে যাবে, এন থেকে ই যেতে গেলে, তাহলে শুধুমাত্র এক সত্য, শুধুমাত্র এক সত্য, অপশন সি, অপশন সি আমাদের সঠিক অ্যান্সার। পঁয়তাল্লিশ নম্বর করো। সি থেকে এম যেতে হবে, তাহলে সি কোথায় আছে এখানে, এম কোথায় আছে এখানে, তাহলে সি থেকে এম যাওয়ার রাস্তা কি, সি থেকে এল যাব, তারপরে এল থেকে এম যাব, তাহলে সি থেকে এল গেলে এখানে সি এর থেকে এল বড় হয়ে গেল, লেস দ্যান পেয়ে গেলাম, এল এর থেকে এম আবার কি, এম এর দিকে দেখো ক্লোজ আছে, তাহলে ওইটা ভুল হয়ে গেল, এম এর আগে এল আছে, এল থেকে তো এম যেতে হবে, এম এর দিকে দেখো ক্লোজ আছে মুখটা, আর এখানে এম এর থেকে মুখটা খোলা, তাহলে এটা ভুল, উল্টো সিম্বল হয়ে যাচ্ছে, সি থেকে এল আবার এল থেকে এম যাচ্ছে, তাহলে এখানে আর এখানে উল্টো সিম্বল আসছে না, তাহলে ভুল হয়ে যাচ্ছে। 2 নম্বরটা বলো, কে আর জি, তাহলে কে কোথায় এখানে, জি কোথায় এখানে, কে থেকে এল যাব, এল থেকে জি যাব, তাহলে কে থেকে এল যাচ্ছি, এল থেকে জি যাচ্ছি, এল থেকে যখন জি যাচ্ছি তখন এখানে দুটো আলাদা সিম্বল চলে আসছে, এল থেকে জি, তাহলে দুটো আলাদা সিম্বল মানে এটা সম্ভব না, তাহলে CMKG, এটা তো আয়দার হওয়ার সম্ভাবনা নাই, দুটো আলাদা সিম্বল, CM আলাদা এলিমেন্ট, CMKG, তাহলে যখন আলাদা এলিমেন্ট দুটোই ভুল হবে, আর দুটোই ভুল মানে 1 ও 2 উভয় সত্য নয়, অপশন ই অ্যান্সার, অপশন ই আমাদের সঠিক অ্যান্সার। করো 46 করো।
বলো সন্তু ভাই, অ্যান্সার বলো। প্রথমটা ভুল, কারণ এম থেকে যখনই পি যাব তাহলে এম কি এখানে ছোট আছে, দেখো পি এর থেকে এম ছোট, কিন্তু কারণ এম থেকে পি, তারপরে আমরা পি থেকে ই যাব, যেহেতু এম থেকে ই যেতে বলেছে, এম থেকে ই যেতে বলছে, তাহলে এম তো ছোটই হচ্ছে, এখানে এম এর দিকে মুখ খোলা আছে, তাহলে প্রথমটা ভুল। দ্বিতীয়টা বলো, যে এখানে কে এখানে, তাহলে যে থেকে পি চলো, পি থেকে কে চলো, ঠিক আছে, এটা এটা ঠিক আছে, তাহলে 46 অ্যান্সার ডি, ডি হচ্ছে শুধুমাত্র 2 সত্য আর সি হচ্ছে 1 সত্য, 46 ডি 2 সত্য, 47 করো। বাহ, এ হচ্ছে কোশ্চেন, ব্যাংকিং কোশ্চেন। নিচের কোন বিবৃতিটি ডি গ্রেটার দ্যান ইকুয়াল বি এবং সি গ্রেটার দ্যান এফ সিদ্ধান্ত দুটিকে একসাথে সত্য প্রমাণ করে, মানে কোশ্চেনটা বোঝো ভালো করে। নিচের 4টি 5টা অপশন আছে, এবার বলছে নিচের কোন অপশনটিতে বা কোন বিবৃতিতে ডি আর বি গ্রেটার দ্যান ইকুয়াল রিলেশনে আছে, আবার সি এফ এর থেকে বড় আছে, তাহলে চেক করো, প্রথম থেকে সবগুলোকে চেক করে দাও, তাছাড়া আর কোনো কাজ নাই। তাহলে ডি আর বি যদি দেখি, তাহলে এখানে আছে ডি, এখানে কত আছে বি, তাহলে ডি আর বি এর মধ্যে রিলেশন কি, দেখো এখানে বড় সিম্বল চলে আসছে, বড় সিম্বল যদি চলে আসে ডি আর বি এর মধ্যে কি এই সিম্বলটা আসতে পারে, গেটা দেন ইকুয়াল আসতে পারে না, তাহলে এটা ভুল হয়ে গেল। দুটোই মানতে হবে, শুধু একটা মানলে হবে না, দুটোকেই মানতে হবে। চলো দেখি ডুয়েটটা, দেখো ডি আর বি এর মধ্যে, তাহলে ডি এখানে আছে, বি এখানে আছে, তাহলে এখানে যদি দেখি বি এর থেকে ডি কি লেস দ্যান ইকুয়াল বলছে, বি এর থেকে ডি কি লেস দ্যান ইকুয়াল, আর এখানে বি এর থেকে ডি কি লেস দ্যান ইকুয়াল বলছে, তাহলে এটা ঠিক আছে। আর সি এফ দেখি, সি কোথায় এখানে, এফ কোথায় এখানে, সি থেকে এফ যদি দেখি সমান আছে, লেস দ্যান আছে, গ্রেটার দ্যান, তাহলে সি কি এফ এর থেকে বড় হবে, সি বড় হবে এফ এর থেকে, সি বড় হবে এফ এর থেকে, তাহলে এটা সত্য বি, আর দেখার দরকার নাই বাকিগুলো, তার মানে ওটা যখন উত্তর পেয়ে গেলাম তাহলে বি অ্যান্সার সঠিক হয়ে গেল। কে কে বুঝতে পারলে একটু বলবে, আর অসুবিধা হলে বলো কারো। বোঝা, চলো নেক্সট 48 করো, বলো অ্যান্সার বলো তোমরা। নিচের কোন বিবৃতিতে কিউ গ্রেটার দ্যান ইকুয়াল জেড সত্য, তাহলে বি। চলো দেখি কিউ আর জেড, তাহলে কিউ এখানে জেড এখানে, চলো ডি, কিউ থেকে জেড যদি যায়, চলো দেখি কিউ থেকে জেড যদি যায় তাহলে কিউ এখানে জেড এখানে, তাহলে কিউ থেকে যখনই জেড যাব, কিউ এর থেকে কিউ তো ছোট হয়ে যাচ্ছে এখানে, আর এইদিকে মুখ খোলা আছে, তাহলে অপশন এ বাদ। এখানে দেখো কিউ এখানে জেড এখানে, কিউ থেকে জেড যাওয়ার পথে আলাদা সিম্বল পেয়ে যাচ্ছি, তাহলে এটাও বাদ। কিউ এখানে জেড এখানে, তাহলে কিউ থেকে জেড যাওয়ার পর আলাদা সিম্বল আছে দুটো, তাহলে এটাও বাদ। চলো ই চেক করি, ডি যখন হয়ে গেছে চেক করে দিয়ে শিখে যাবে, কিউ এখানে জেড এখানে, তাহলে কিউ আর জেড যদি তাই, কিউ এখানে বড় হচ্ছে দেখো জেড, তাহলে ই অ্যান্সার হবে, কিউ এখানে জেড এখানে, তাহলে কিউ আর জেডের মধ্যে এখানে বড় সিম্বল আছে দেখো, তাহলে এটা ভুল হয়ে যাবে, ই সঠিক অ্যান্সার। আর এই ধরনের কোশ্চেনগুলো সবসময় শেষ থেকে চেক করবে, ঠিক আছে,
কারণ উত্তরটা হয় তিনে বা চারে বা পাঁচে থাকে, এক দুয়ে দেয় না, খুব কম দেয়, দেয় না। সেজন্য এগুলো চেক করতে হবে মাঝ থেকে বা শেষ থেকে, হয় সি ডি চেক করো আগে, কারণ আমাকে তো সবগুলো চেক করতে হলো। বলা থাকলো এই ধরনের কোশ্চেনগুলো লাস্ট থেকে চেক করবে, ডি থেকে বা সি থেকে বা ই থেকে। তাহলে এখানে সঠিক অ্যান্সার অপশন ই, 49, এটাই লাস্ট কোশ্চেন ইনইকুয়ালিটির। আরও কোশ্চেন আছে বইয়ে, প্র্যাকটিস করবে ওগুলো। নিচের কোন বিবৃতি এস লেস দ্যান ইকুয়াল এইচ এবং টি লেস দ্যান ইকুয়াল আই? হ্যাঁ, এটা লিখে দিচ্ছি আমি, টি লেস দ্যান ইকুয়াল আই আর এস লেস দ্যান ইকুয়াল এইচ, এটা বোঝা যাচ্ছে একসাথে সত্য প্রমাণ করে। তাহলে এস আর এইচ যদি দেখি, এস এখানে, এইচ এখানে, তাহলে এস এখানে দেখো, এস বড় দেখাচ্ছে, এইচ এখানে বড় দেখাচ্ছে, তাহলে এটা ভুল হয়ে যাবে কোনো মতেই, কি হতে পারে দুটোই বড়? এসও বড় দেখাচ্ছে আবার এইচও বড় দেখাচ্ছে, বা এস থেকে যদি যাই এখানে আই এইচ আছে কিন্তু আই তো নেই এখানে, এটুকুনের মধ্যে আই তো নেই, তাহলে ওটা ভুল হয়ে গেল। দ্বিতীয়টা দেখো, এস এখানে এইচ এখানে, তাহলে এস থেকে যখন ডব্লু যাব, ডব্লু থেকে এইচ যাব, তাহলে এস এর থেকে এইচ কি বড় হয়ে যাচ্ছে, এই যে সিম্বল আছে, তাহলে এটা ভুল হয়ে যাচ্ছে। আর ওখানে লেস দ্যান ইকুয়াল আছে, এস থেকে এইচ চলো, এস থেকে ডব্লু, তারপরে ডব্লু থেকে এইচ, এটা সঠিক হয়ে গেল। আরেকটা আছে সেটাও দেখতে হবে, টি আর আই, তাহলে টি কোথায় এখানে, আই কোথায় এখানে, তাহলে আয়ের থেকে এইচ ছোট, ঠিক আছে, তারপরে এইচ এর থেকে আবার ডব্লু ছোট, তাও ঠিক আছে, ডব্লু আর টি তো সমান, তার মানে ডব্লু আর টি যখন সমান, এখানে টি রাখতে পারি, আয়ের থেকে এইচ ছোট, এইচ এর থেকে ডব্লু, এই দুটো সমান পাচ্ছি, তাহলে অপশন সি অ্যান্সার সঠিক, দুটোই মানছে এখানে। এখন আবার কে আসছে, আর আসতে হবে না, নেব না। এটাই লাস্ট কোশ্চেন ছিল আজকের ক্লাস, এটুকুই, ঠিক আছে, চলো পরের দিন নতুন চ্যাপ্টার আবার শুরু করবো। হ্যাঁ, যা আছে পাঠ। হ্যাঁ বলো, কি করবে বলো, পরের দিন কি হবে চলো দেখি। ব্লাড রিলেশন করে দিয়েছি তাই তো, সিটিং অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, নাম্বার সিরিজ হয়ে গেছে, কোডিং হয়ে গেছে, অটার মিরর হয়ে গেছে, পরের দিন সিলগ শুরু করবো, সিলগ অনুমান বাক্য, হ্যাঁ সিলগ, সিলোজিয়াম যেটাকে বলছে। নেক্সট ক্লাস হবে সিলগ বা সিলোজিয়াম, সিলক বা সিলোজম।